তোমাকে খুঁজছি সিনেমাটা হিট নাকি ফ্লপ। আমি গত ভিডিওতে এই সিনেমাটাকে ফ্লপ বলেছি এবং আমার যারা অডিয়েন্স দু একজন দেখেছি তারা রীতিমতো কমেন্ট করেছে যে ভাইয়া আপনি ভুল বলেছেন, সিনেমাটা হিট ছিল। তো আজকে আমি প্রমাণ সহ এই টপিকসের উপর ভিডিও বানাতে যাচ্ছি এবং আমি আমার মনে মনে একটা নিয়াত করেছিলাম যে আমি যতক্ষণ না পর্যন্ত এটা ডকুমেন্ট সহ ভিডিও বানাবো তার আগে আমি অন্য কোনো ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করব না। তো আজকে এখন আমি সেই টপিক নিয়ে কথা বলবো। তো দেখেন আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা আমার অডিয়েন্স তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই, তো আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো না। এবং আপনাদের যে টেস্ট মানে আমার চ্যানেলের অডিয়েন্সদের টেস্ট মাফিক কিন্তু আমি ভিডিও বানাই এবং আমি দেখেন প্রতিটা ভিডিও কিন্তু আমি অথেন্টিক ডকুমেন্ট সহকারে বানাই। এবং আমি যখন একটা ভিডিও বানাই আমি অন্তত মানে মিডিয়া ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেকজনের সঙ্গে কিন্তু রিসার্চ করে আলোচনা করে কিন্তু আমি একটা ভিডিও বানাই, কারণ একটা ভিডিও হচ্ছে একটা যুগ যুগ ধরে মানে ইউটিউবে থাকার একটা ডকুমেন্টারি। তো এখানে কোনো রকম ভুল ব্যাখ্যা আমি নিশ্চয়ই দেবো না। তো অনেক কারণ আছে, অনেক রিসার্চ করে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও বানাই। তো যেহেতু আপনারা কমেন্ট করেছেন তো আজকে আমি প্রমাণ সহ এই সিনেমাটা হিট নাকি ফ্লপ তো আমি তার ব্যাখ্যা দেবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আমি একটু আমার কথা বলি যে এই ডকুমেন্টগুলো আমি এক্স্যাক্টলি কোথা থেকে পাই। যারা ওই টাইমের বিনোদন সাংবাদিক এবং ওই টাইমের পেপার কাটিং আমার 80s 70s 90s থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রতিটা সালের অনেকগুলো পত্রিকার সালতামামি কিন্তু আমার নখদর্পণে এবং আমার সংগ্রহে আছে। এবং শুধুমাত্র কিন্তু সালতামামির বেসিসেই কিন্তু আমি ভিডিও বানাই না, এছাড়া কিন্তু আরও অনেক ডকুমেন্টারি এবং বিশেষ করে সিনেমা নিয়ে কিন্তু অনেক রিসার্চ অনেক অ্যানালাইসিস করে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও বানাই। এবং আমি দেখেন আমি যদি জোর করে একজন তারকার একটা ফ্লপ সিনেমাকে হিট বলি হয়তো তার অডিয়েন্সদের ভালো লাগবে, কিন্তু আমার কি নিজের কাছে কি ব্যাপারটা ভালো লাগবে? এবং দেখেন সবার কিন্তু একটা লিমিটেশন একটা ব্যাপার আছে, সবার কিন্তু একটা সফট জোনের বাইরে কিছু জোন থাকে যে সেখানে সে ফ্লপ। তো এখন যদি তেল মারতে গিয়ে কোনো তারকার ফ্লপ ছবিকে আমি যদি হিট বলি সেই তারকা কিন্তু আমাকে টাকা দেয় না, কিংবা আমি যদি কারো হিট ছবিকে ফ্লপ বলি তো অন্য কেউ কিন্তু আমাকে টাকা দেয় না, তাহলে কেন আমি এই ধরনের মিথ্যাচার করব? তো যারা অন্তত আমার চ্যানেলের রেগুলার অডিয়েন্স তারা অন্তত জানেন, তারা হয়তো এতদিনে বুঝে গেছেন যে কোনোরকম মিথ্যাচার কিংবা কোনোরকম বিভ্রান্তিমূলক তথ্য আমার চ্যানেল থেকে ছড়ানো হয় না। তো স্পেশালি আবেগে অনেক কথাই আমি আজকে বলে ফেলেছি, তো এই টপিকসে যাচ্ছি না। তো আজকে আমি কথা বলবো যে তোমাকে এই খুশি সিনেমাটা ফ্লপ, এটা আমি প্রথম আলোর সালতামামি দিয়ে আমি প্রুভ করব। এখানে আমি প্রথম আলোকে প্রাধান্য দিয়েছি, তো প্রথম আলোর সালতামামিতে যে লেখা এসেছে তো সেটাই আমি আপনাদের সামনে মানে পেপার কাটিং সহ তুলে ধরবো। তো 2008 সালের সালতামামি নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও সামনে বানাবো, তো সেই পর্যন্ত কিন্তু চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। 2008 সালের হিট সিনেমা এক্স্যাক্টলি কোনগুলো ওইগুলো আমি এখন বলছি না, এবং যে সিনেমাগুলো পুঁজি ফেরত আনতে পারেনি তো সেই সিনেমাগুলো নিয়ে আমি আজকে কথা বলছি। এখানে সুস্পষ্টভাবে লেখা আছে আগুনের ফুলকি, নিষ্পাপ সন্তান, রাজু আমার ভাই, টাকায় যত গন্ডগোল, স্বামী নিয়ে যুদ্ধ, নীতিবান অফিসার, তোমাকেই খুঁজছি, মেঘের কোলে রোদ, আসলাম ভাই, ছবিগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয়নি, এখানে সুস্পষ্টভাবে লেখা আছে। এবং এটাই প্রথম আলোর অথেন্টিক ডকুমেন্ট। এখন আপনাদের যার যার ফিলোসফি আপনারা কী ভাববেন কী বলবেন, যার যার ইচ্ছা। তো আমার প্রুফ দেওয়ার দরকার ছিল এবং আমার পার্সোনালি মনে হচ্ছিল আমার নিজের অ্যাথিক্সের জায়গার থেকে যে এতদিন আমি ভিডিও বানাই আপনারা একটা ভুল ধরে দিলেন এবং আমার খুব লেগেছে যে, এবং আমার মনে হলো যে আমার পার্সোনালি টপিক্সের উপর একটা ভিডিও বানানো দরকার যে আমি অথেন্টিক ডকুমেন্টটি আমি আপনাদের সামনে পেশ করি। তো এক্স্যাক্টলি এটা ছিল ভিডিওটি। আর একটা কথা বলি, আমাদের বাংলাদেশে সঠিক বক্স অফিস না থাকায় আপনি কিন্তু ফ্লপ বা হিট আপনি দুইটা জাজ করতে পারেন, যে একটা সিনেমা হিট বলতে পারেন মানে ব্যবসা করলে, কিংবা যে সিনেমাটা চলে না সেটাকে আপনি ফ্লপ বলতে পারেন। এখন আমি অনেক ভিডিওতে আমি এভারেজ, সেমি হিট কিংবা বিলো এভারেজ তো এইগুলো বলেছি এবং এইগুলো আসলে আমার পার্সোনালি মনে হয়েছে। তো এটা হচ্ছে যার যার ফিলোসফি, আপনি এগুলো মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন। যেহেতু আমাদের এক্স্যাক্টলি কোনো বক্স অফিস নাই, আমাদের একটা মানে মানদণ্ড মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড বেসিস অ্যাজ লাইক চিত্রালী, প্রথম আলো কিংবা বিভিন্ন রকম তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। দেখেন এখানে কিন্তু প্রথম আলোতে স্পষ্টভাবে লেখা আছে যে তোমাকেই খুশি সিনেমাটা দর্শক টানতে সক্ষম হয়নি। এখন আপনি কী বলবেন এটাকে? হিট তো কোনোভাবেই বলতে পারবেন না। এখন আমি আগেই বলেছি যে এভারেজ ফ্লপ এগুলো আপনাদের ফিলোসফি। তো যারা বাংলা সিনেমার অডিয়েন্স তারা আমরা ওই টাইমের কেরেজ জানি। দেখেন তোমাকেই খুঁজছি সিনেমাটা যদি এত বড় হিট হবে তাহলে তো মানুষের মুখে মুখে থাকবে, মানুষ অন্তত জানতে পারবে, কিন্তু এই সিনেমাটার কোনো নাম ডাক তো সেইভাবে শোনা হয়নি। এবং দেখেন এটা ফ্লপ সিনেমা কম বেশি সবাই জানে, এবং আমার বেশ একজন তিনি রেগুলার আমার মানে চ্যানেলে কমেন্ট করে, তোমার অ্যাথিক্সের জায়গা থেকে মনে হলো যে এই ভাইটির জন্য হলো এই ভিডিওটি বানানোর দরকার, যে আমি মিথ্যাচার করি না, আমি কোনো ভুলভাল তথ্য দিই না। তো আজকের ভিডিওটি এক্স্যাক্টলি এটাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।